ভাই, আপনাদের একটা মেয়ে ফুল হাতার কামিজ পরা সারাগা ঢাকা মেয়ের ছবি দেখার পরে যদি কোনো ছেলেদের আপনাদের বিশেষ অঙ্গ দাঁড়িয়ে যায়, তাহলে আপনারা এই ইমান নিয়ে পুলসিরাত পার করবেন কিভাবে ভাই? আমি খুব খুশি হয়েছি। এই এই খান কি ব্যস্তারে পিটাইতে পিটাইতে মারি পালাসন গা কত দিয়ে শুনা দিবি, কিসের নীতির কথা করতে গেছে, সেখানেও তার কাহিনী ছিল বুঝছো না? আমি আজকে খুবই বিরক্ত হয়ে লাইভে আসলাম, বিকজ আমার তো বাপ বড় কোনো সুপারস্টার না, এমন আমি ম্যারিড যে আমার সাথে প্রথম আলো কারোর প্রেম এটা বলার কোনো সুযোগ। চুক্তিটাকে এইসব নিয়ে ভয় থাকে যা, ওদের এমডিদের কাছ থেকে মাল পানি বহুত বাড়েছে, খোঁজ নিয়ে দেখা যাও এই খানকি মাগির কোটি কোটি টাকার সম্পত্তি আছে ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায়, ঢাকাতে যাই কয়েকটা অ্যাপার্টমেন্ট আছে। কোন বোনকে নিয়ে কোন রকম কুরুতিপূর্ণ বা অশ্রাব্য বা শ্রুতিকটু শব্দ ব্যবহার করি আমি নাই এবং এটা করতে আমি চাইও না। সাংবাদিকদের গোষ্ঠী চুরি, রাজনীতিবিদদের গোষ্ঠী চুরি, যা আমার বিরুদ্ধে মামলা দেয়।